স্নায়ু শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকছে দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইটি থেকে রবীন্দ্রনাথ প্রবন্ধের মূলভাব অথবা বিবরণীমূলক লেখাটির মূল বক্তব্য মূলভাব শিক্ষার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা রবীন্দ্রনাথ প্রবন্ধের মূলভাব রবীন্দ্রনাথ প্রবন্ধটি খ্যাতিমান প্রাবন্ধিক ও গল্পকার হায়াত মাহমুদের রবীন্দ্রনাথ কিশোর জীবনী বই থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ শিরোনামের লেখাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার বিবরণ তুলে ধরা হয়েছে এই বিবরণের মধ্য দিয়ে একজন মানুষের বেড়ে ওঠা উপলব্ধি করা যায় একই সঙ্গে এই লেখায় উনিশ শতকের কলকাতার পরিচয়ও পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম শারদা দেবী নয় পুত্র ও ছয় কন্যার মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন চতুর্দশ প্রিন্স দ্বারকানাথের পুত্র হয়েও তিনি রাজার হালে মানুষ হননি ছেলেবেলা থেকেই তিনি বাবা মার আদর থেকে বঞ্চিত হন তার বয়োজ্যেষ্ঠ বোনেরও যার যার মতো ব্যস্ত থাকত ফলে বাড়ির পুরাতন দাস দাসীর তত্ত্বাবধানেই তিনি বড় হয়েছেন গুরুজনের তত্ত্বাবধানে তাকে নিয়ম মাফিক নানা প্রকার শিক্ষাভ্যাস ড্রয়িং ব্যায়াম কুস্তি ইত্যাদি শেখানো হতো প্রাতিষ্ঠানিক পড়ালেখা তার ভালো না লাগলেও বিজ্ঞান পড়তে তার ভালো লাগতো কৃতিবাসের রামায়ণ মাইকেল মধুসূদনের মেঘনাথ বধকাব্য খুব অল্প সময়ই তিনি শেষ করেছিলেন মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার বিভিন্ন ঘটনা স্থান পেয়েছে বিবরণীমূলক এই রচনায় বিষয়টি যে কোনো অংশ নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ